নির্বাচন হয়েছিল সেইখানে সময়তে কোভিড হয়েছিল, কোভিডর পরিবেশত আমি যেটা নির্বাচিত হয়েছিল নিজের ঘর নিজের গাঁ যাব নাছিল কোভিডর পরিবেশ আর কোভিডর পর মুক্তি আজি বিহু পাতিছে এই গোটেই অঞ্চলটোক লৈ পেলাই আজি 15 সংখ্যক বিহু আর মই নিজে এই অঞ্চলৰ সৈতে যেতিয়া আহিছিলোঁ নির্বাচনের সময়ত মই দেখিছিলোঁ যে অতি পিছপৰা ঠাইবোৰ উন্নতি হোৱা নাই বিশেষ আর সেইবাবে মই কথা দিছিলোঁ যে এইখিনি কাম মই কৰিম আজি যিটো নেকি মানে আমাৰ মথাউৰি যিটো মথাউৰি একেবাৰে খুৰাৰ পৰা এটা অংশ নাছিল সেইখিনি মথাউৰি কাম আমি চলাই আছোঁ এতিয়া মতে গোটেই মথাউৰিটো আমি শিলৰ কৰিবৰ কাৰণে চিন্তা কৰিব নালাগে এই কামখিনি শিলৰ কামখিনি অন্তত এইটো বছৰ নহ'ল অহা বছৰ গোটেইখিনি ৰাস্তা আমাৰ শিলৰ মথাউৰি হ'ব আৰু ৰাস্তা হ'ব একেধৰণে তথাপিও ইয়াত যিখিনি সৰু সুৰা ৰাস্তাবিলাক আছে সেইবিলাক ৰাস্তা অতি খুব বেয়া হৈ গৈছে মই নিজে দেখিছোঁ মই চাইছোঁ মই কৰিম আৰু এটা কথা কৈছোঁ মই যে ইয়াত আটাইখিনি ৰাইজে কৃষিজীৱী আৰু কৃষিজীৱী যিটো নেকি তেখেতসকলৰ যিটো নেকি মানে এটা পৰিশ্ৰমী এটা সত্তা এই সত্তাটো যদি মৃত্যু হয় তেওঁলোকে যদি খেতি কৰিবলৈ বাদ দিয়ে তেতিয়াহ'লে বিহু পাতি কোনো লাভ নাই কাৰণ বিহুৰ লগত কি জড়িত হৈ আছে আমাৰ কৃষি জড়িত হৈ আছে আজি সেইখিনি কথাকে আমি কৈছোঁ যে অহাবেলি আমি আমাৰ বিহু আমাৰ দৰঙৰ বেউল আমি একেধৰণে হাতে হাত লাই পেলাই সুন্দৰভাৱে পালন কৰিম আৰু বিহুক ঐতিহ্যটোক আৰু আমাৰ দৰঙী যিটো ঐতিহ্যক আমি সুন্দৰভাৱে শক্তিশালী কৰিম এয়াই আমাৰ মানে মূল লক্ষ্য আৰু উদ্দেশ্য শ্রদ্ধার বিহু বলিয়া রায় ইতিমধ্যে আমার এমএলএ আমার শিবাজার সোসাইটি নম্বর শিবাজার সমষ্টির বিধায়ক মাননীয় শ্রী পরমানন্দ রাজবংশী আমার এই অনুষ্ঠান পদার্পণ করে ইতিমধ্যে গল আর এই অনুষ্ঠানটি উজ্জ্বল ভবিষ্যৎ তেও কামনা করেছে আর এই গাঁর যিখিনি অভাব অভিযোগ আছে সেইখানি অবগত করা হয়েছে আর সেইখানি সফল রূপায়ণ করিম বলে
প্রতিজ্ঞাবদ্ধ হৈ গৈছে গতিকে এই অনুষ্ঠানটিৰ জৰিয়তে আমাৰ এমএলএ হওক বা বিভিন্ন আমাৰ বিশিষ্ট ব্যক্তিসকলে আহি আমাক বিভিন্ন ধৰণে দিহা পৰামৰ্শ আগবঢ়াইছে তাক লৈ আমি ধন্য মানিছো।